ওভাবে হাফেজের পিছনে তারাবির নামাজ পড়া যাবে কিনা এমনিতে আমি টেনশনে আছি। আজ থেকে 8-10 দিন পূর্বে আমি কক্সবাজার ইনানিতে একটা প্রোগ্রাম করেছিলাম, ওইখানে আমি বলেছিলাম ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। মধ্যখান থেকে কয়েকজন আমাকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু ওইখানে যারা ছিল 195 ভাগ সুন্নি, তখন ওই যারা 2-3 জন উঠেছিল তাদেরকে কি পরিমাণে আলুর ভর্তা, টমেটোর ভর্তা আর আপনার বেগুনের চাটনি বানিয়েছে আসলে আমি জানি না। আমি বলেছিলাম আপনারা মারবেন না, যদিও মারেন হালকা টাচ করে তাকে ছেড়ে দিবেন। শুনেছি পরে তাকে নাকি আহত করেছে। কোন ওহাবির পিছনে যদি এক্সাম্পল স্বরূপ শ্বশুর বাড়ি গিয়েছেন, নানার বাড়িতে গিয়েছেন, এই লোকটা কি ওহাবি নাকি সুন্নি আপনি জানেন না, আপনি তার পিছনে ইক্তেদা করলেন, নামাজ করলেন, যে কোনো নামাজ হোক, এটা সেটা হোক, জানাজার নামাজ হোক, সেটা আপনি যে কোনো নামাজ হোক বা এমনি নামাজ হোক, আপনি নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে একজনের বিশ্বস্ত সূত্রে আপনাকে নিউজ দিল যে এই নিশ্চিত কাট্টা ওয়াবি যেটাকে বলা হয় ক্লিয়ার ওয়াবি, আপনি যদি জানতে পারেন সরসরের গোস্তাক, সাথে সাথে যদি ওয়াক্ত থাকে ওয়াক্তের ভিতরে আপনার নামাজ যা পড়েছেন এটা ক্যান্সেল হয়ে যাবে, আবার আপনাকে নামাজ আদায় করা আপনার জন্য ওয়াজিব করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এক কথায় বাতিলের পিছনে ইক্তেদা করা যাবে না। রাসূল সরকার মদিনা বলেছেন লা তুকা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুসাল্লু মাহুম, যারা বাতিল তাদের সাথে বসে খাওয়া যাবে না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তাদের সাথে আপনি বাজার করতে পারবেন না, তাদের সাথে বসতে পারবেন না, এমনকি লা তুসাল্লু মাহুম তাদের সাথে নামাজ পড়তে পারবেন না। তো স্পষ্ট যেখানে হাদিস মোবারক ইবনে মাজাহ শরীফ গাদ্দার দ্বারা এই রসুলের বিরোধী যারা ওদের সাথে নামাজ পড়া নিষেধ করা হয়েছে, তাহলে নামাজ যদি আপনি ইক্তেদা করেন জেনে শুনে তাহলে আপনার নামাজ আদায় হবে না, বরং জেনে শুনে আপনি আদায় করার কারণে আপনি গুনাহগার হবেন, কারণ ইচ্ছে করে আপনি রসুলের দুশ্মনের পিছনে দাঁড়িয়েছেন। সেই জন্যে আর যদি নামাজ পড়ার পরে জানতে পারেন সে অবশ্যই বাতিল ছিল, নামাজের ওয়াক্ত চলে গিয়েছে সেটা ভিন্ন, কিন্তু নামাজের ওয়াক্ত যদি থাকে তাহলে ওই নামাজকে আবারও আপনি আদায় করে নিতে হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা আহলে হাদিস তারা হচ্ছে ইসলাম বিরোধী, ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের মসজিদে একটা গ্যাঞ্জাম একটা মারামারি লাগানোর জন্য তারা কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করছে, কিন্তু সর্বব্রতের পক্ষে অসংখ্য দলিল আছে। সব এটা পার্সি শব্দ রাত, আর বরাত অর্থ হচ্ছে মুক্তি, এটাকে আরবিতে বড় হয় লাইলাতুল বরাত অর্থাৎ মুক্তির রাত। এই সম্পর্কে অসংখ্য হাদিস, তবে বিশেষ করে বাইহাকী শরীফের মধ্যে একটা চমৎকার হাদিস এসেছে, ইয়ানজিলুল্লাহ ইলা সামাঈ দুনিয়া লাইলাতুন নিসফ মিন শাবান লিকুল্লি মাসিন ওয়া রাজুলুন মুশরিকা ফি কলবি মাশা শাহনা, অর্থাৎ হাবিব কিবরিয়া বলেন এই শবে বরাত রাতে দুই শ্রেণীর লোককে আমার আল্লাহ ক্ষমা করেন না, এছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আর দুই নম্বর যে হিংসা করে, বিদ্বেষ করে, মানুষের ভিতরে ক্লিক লাগায়, একজন একজনের ভিতরে দ্বন্দ্ব লাগায়, এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে। বলুন তো যেই রাতে ক্ষমা পাওয়া যায় ওই রাতে আমরা মসজিদে আল্লাহর ঘরে গিয়ে সিজদা করতে আমাদের কোনো সমস্যা আছে? মানে একটু জবান খুলে বলুন সমস্যা আছে? আরে সবাবরাতের রাতে আমরা কি করি? আমার আল্লাহ বলে হাম তো মা ইল বি করম হে কুই সাইল হে নি রাহ দেখলা কেসে রাহার ওয়া মানজিল হে নি, দুনিয়ার তোমরা কোন এমপি মন্ত্রীর কাছে চাইলে এমপি মন্ত্রী রাগ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যায়। আমি আল্লাহর কাছে চাও না, আমি আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমরা তো চাইতে হবে, হাত পাততে হবে। সবাবরাতের সালাম পাথরটা দেখে পাথরের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, এত সুন্দর পাথর, এত সুন্দর হাজার, আমার রাব্বুল আলামিনের জিবরাইল আসলো, হে হযরতে ঈসা আলাইহিস সালাম এই পাথর থেকে আরো চমৎকার কিছু দেখতে চান কিনা? বলে দেখতে চায়। বলে তাহলে এই আপনার হাতের লাঠি দ্বারা এই পাথরের মধ্যে একটু আঘাত করুন। ঈসা আলাইহিস সালাম বলে আমি যখন ধাপ করে আঘাত করলাম পাথরটা দুই খণ্ড হলো, পাথরের ভিতরে দেখতে পারলাম একজন দরবেশ বসা আছে, তার দাড়ি চুলগুলো সাদা এবং হাতের মধ্যে লাঠি, তার সামনে একটা আঙ্কুর ফল। দরবেশকে জিজ্ঞেস করলো কি করছেন? বলে আল্লাহ জিকির করি। তো ক্ষুধা লাগলে কি খান? বলে এই যে আঙ্কুর ফল। বলে আঙ্কুর ফল খেলে তো শেষ হয়ে যাবে। বলে আমি যত খাই তত জান্নাত থেকে পাঠায়, যত খায় তত জান্নাত থেকে পাঠায়। জিজ্ঞেস করা হলো কত দিন যাবত আপনি এখানে আসেন? দরবেশ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে খোদার কসম 400 বছর পর্যন্ত এইখানে বসে বসে ইবাদত করি। ঈসা আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিল, আল্লাহ 400 বছর লোকটা এই পাথরের ভিতরে পড়ে ইবাদত করে জিকির করে জান্নাতের বালাখানা, আল্লাহ এর থেকে ইবাদত গুজার বান্দা তো আর হতে পারে না। আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি এসে বলে না, এম ঈসা রুহুল্লাহ এর তো করে দামি আছে। বলে কে? বলে আমার বন্ধু
আখির জামানার নবী হাবিবি কিবলার কোন উম্মত যদি শবে বরাতের রাতে দুই জাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই মুরব্বির 400 বছরের সওয়াবে যতটুকু পেয়েছে দুই জাকাত নামাজ পড়লে তার থেকে আমি আল্লাহ তাকে সব আমলনামায় আরো বেশি লিখে দিব জোরে বলুন সুবহানাল্লাহ তো একটা শবে বরাতের রাত এত বরকত মণ্ডিত রাতের বিরুদ্ধে যারা কথা বলবে বুঝতে হবে তারা মুসলমানদের উপকার আসেনে এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে এই জন্য আমরা ওই আহলে হাদিস সম্প্রদায় থেকে দূরে থাকব যারা আজকে আমাদের শরীয়তকে বিদআত বলতে চায় এবং কোথাও নাই তাদেরকে বলবো মুসলমানদেরকে আর মসজিদ থেকে দূরে সরিও না কোরআন হাদিসে স্পষ্ট শবরাতের কথা যদিও না থাকে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি স্পষ্ট ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে রাব্বুল আলামিন শবে বরাতের রাতে জিন্দেগির গুনাহগুলো ক্ষমাছে যাতে করে আল্লাহর অন্তর এমন নৈকট্য বাজন হতে পারে একটু জবান খুলে বলি আমিন দুই নম্বর প্রশ্ন কষ্ট হচ্ছে দুই নম্বর প্রশ্ন করেছে হুজুর দুনিয়া সব প্রাণীর পা আছে কিন্তু সাপের কেন পা নাই আসলে তো একটা চিন্তার বিষয় সাপের কি কোনোদিন আপনারা পা দেখেছেন একটু বলুন না পা দেখেছেন কোনো পা নাই কিন্তু আমিও চিন্তা করলাম আমাকে প্রশ্নটা অবশ্যই কালকে প্রশ্ন করে নাই আমাকে এক সপ্তাহকে এক জায়গায় করেছিল আমি তখন একটু টেনশনে পড়ে গিয়েছিলাম সাপের কেন পা নাই আসলে এটা চিন্তার বিষয় অনেক অ্যানালাইসিস করে আমি একখানা কিতাব পড়লাম নাম হচ্ছে কাসাসুল আম্বিয়া লিখেছেন হযরতে আল্লামা তাহের সুরাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন সাপের কেন পায় না যখন আমার আল্লাহ ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবার ইবলিসের টার্গেট হচ্ছে আদম নবীর কারণে জান্নাত থেকে আমি বের হয়েছি আদম নবীকে যে ব্যবহার জান্নাত থেকে বের করব ইবলিস জান্নাতের দরজার মধ্যে গিয়ে কাউকে পায় না কাউকে পায় না হঠাৎ করে সাপকে দেখলো সাপকে দেখে বলল সাপ এইদিকে শোনো তুমি যদি জান্নাতে আমাকে ঢুকাই নিতে পারো তাহলে তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যে দোয়া শিখলে তিনটা লাভ তোমার হবে বলে কি লাভ বলে এক নম্বর লাভ হবে তুমি জিন্দেগিতে আর কোনোদিন তুমি আরে মা গাড়ি ভাঙার ব্যবস্থা রে আপনাদের কষ্ট হচ্ছে আমাকে প্রশ্ন করেছে ওহাবি হাফেজের পিছনে তারাবির নামাজ পড়া যায় আছে কিনা যায় আছে যায় আছে ওই যে ফতোয়া তো সবাই পারে তারপর আমি একটু ভেঙে দিব আপনাদেরকে ক্লিয়ার করে নামাজ তো পড়া যাবে না নামাজ পড়লে আপনি যদি জানেন যে ওয়াবি এর পিছনে আবার আপনি আলাদাভাবে নামাজ আদায় করে নিতে হবে আমি ব্যাখ্যা দিচ্ছি তারপরে বলছি সাপের কেন পা নাই এটা আসলে রহস্যজনক ইবলিস যখন বলল আমি আদম নবীকে সিজদা করি নাই জান্নাত থেকে ট্রান্সফার করে আমাকে বের করে দেওয়া হলো আমি আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করব এই এজেন্টটা নিয়ে ইবলিস এবার জান্নাতের দরজার মধ্যে বসলো কাউকে দেখছে না সাপকে দেখলো সাপকে ডাক দিয়ে বলল সাপ তোমার মুখ তো অনেক বড় তোমার পেটের ভিতরে ইচ্ছে করলে আমাকে নিতে পারো আমি তো জান্নাতে ঢুকতে পারবো না জান্নাত আমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সাপ বলল আমার লাভ কি বলে লাভ হয়েছে একটা তুমি যদি আমাকে জান্নাতে ঢুকাতে পারো তাহলে আমি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যে দোয়ার কারণে তিনটা পুরস্কার তুমি পাবে এক নম্বরে পুরস্কার হচ্ছে জীবনে জান্নাত থেকে দুনিয়ার কোনো শক্তি তোমাকে বের করতে পারবে না দুই নম্বরে তোমার হায়াত কিয়ামত পর্যন্ত থাকবে আর তিন নম্বরে দুনিয়ার সবচেয়ে সুন্দর স্মার্ট তোমাকে দেখা যাবে সাপ তো খুশি হয়ে গেল তাহলে আসো তুমি সাপ যখন হাঁ করলো সাপের মুখের ভিতরে ইবলিস ঢুকলো এবার ইবলিস বলে চলো যেই গন্ধম ফল আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ হারাম করেছেন নিষেধ করেছেন ওই গন্ধম ফলের গাছের নিচে চলো গাছের নিচে যখন গেল হাওয়া আলাইহিস সালামকে সাপের ভিতর থেকে ইবলিস ডাক দেয় হাওয়া আলাইহিস সালাম এইদিকে আসুন এই যে আপনি দেখছেন গন্ধম ফল খেতে নিষেধ করেছে কেন জানেন হাওয়া আলাইহিস সালাম বলে কেন বলে এই গন্ধম ফল খেলে দুনিয়ার কোনো শক্তি আল্লাহ এমনকি আপনাকে জান্নাত থেকে বের করতে পারবে না জোরে বলে নাউজুবিল্লাহ হাওয়া আলাইহিস সালাম বলে কি বলে আল্লাহ বের করতে পারবে না আমি খাবো না বলে আপনি খেয়েই দেখেন না হাওয়া আলাইহিস সালাম শয়তানের পরচনার মধ্যে পড়ে এবার গন্ধম ফলের একটা ফল যখন তিনি খেলেন ফল খাওয়ার সাথে সাথে তিনার শরীরের থেকে সমস্ত জান্নাতের কাপড় খোলা টপ টপ করে খুলে পড়ে যাচ্ছে হাওয়া আলাইহিস সালাম কান্না শুরু করলেন তাহলে তো ইবলিসের পরচনা মনে হয় চিন্তা করলেন আমি যদি জান্নাত থেকে বের হয়ে যাব আমি একা বের হতে পারবো না আমি চলবো কিভাবে আমার স্বামী আদম সফিউল্লাহ যাতে করে একসাথে বের হয়ে যায় এবার আরেকটা গন্ধম ফল হাতের মধ্যে নিল হযরতে আদম আলাইহিস সালামকে অন্য ফল করে খাওয়ানোর চেষ্টা করলো আদম আলাইহিস সালাম যখন ফল খাচ্ছে আমরা দেখবেন ফল খাওয়ার সময় দুইটা কন্ডিশন একসাথে ফল খেলে ফলের দানা ছোবা একসাথে ভিতরে যাবে না প্রথম রস যাবে তারপর ছোবা এবং দানাগুলা মুখের ভিতরে আস্তে আস্তে পেটে যাবে আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেলেন খাওয়ার সাথে সাথে যখন গন্ধম ফলের রসগুলো চিবিয়ে খেয়ে গলা দিয়ে ভিতরে যাচ্ছিল তখন সাথে সাথে জান্নাতের পোশাক যখন পড়ে যাচ্ছে এবার ওই ফলের ছোবা এবং দানা যেটা আছে এটা গলা দিয়ে ঢুকার পূর্বে তিনি গলার মধ্যে চাপা দিয়ে ধরলেন এই জন্য সাথে সাথে আদম আলাইহিস
আলাইহিসসালামের মুখে গন্ধম ফলের রস ভিতরে গিয়েছে, তবে ছোবা আর দানা যেটা আছে এটা এই জায়গার মধ্যে আটকে গিয়েছে। এই জন্য আমার আল্লাহ তখন থেকে মহিলারা যেহেতু সম্পূর্ণ খেয়ে ফেলেছে এই জন্য গলাটা একদম লেভেল, আর পুরুষে যেহেতু আদম আলাইহিসসালাম খাওয়ার সময় এইখানে দানা ছোবা আটকে গিয়েছে এই জন্য আদম আলাইহিসসালামের কণ্ঠটাকে এই জন্য আমার আল্লাহ উঁচু করে দিলেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার আমার রব্বুল আলামিন এবার দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে গুনলেন, অনেক গাছের কাছে পাতা চায়, একটা পাতা দাও না দাও না, আমরা তো উলঙ্গ, আমরা নগ্ন, কোনো গাছ পাতা দেয় না। একটা গাছ তার মাথায় এরকম নুনিয়ে দিলেন, নুনিয়ে দেওয়ার পর আদম সফিউল্লাহকে বললেন, নেন আমার শরীর থেকে পাতা, হাওয়া আলাইহিসসালাম পাতা। দুই এই গাছ থেকে যখন দুইজনের পাতা দিয়ে শরীরকে ঢাকনা দিলেন, আমার আল্লাহ বলে, কিরে জান্নাতের কোনো গাছ আমার পয়গম্বরকে পাতা দেয় না, হাওয়াকে দেয় না, তাহলে একটা তুমি গাছ যেহেতু আমার বন্ধুকে পাতা দিয়েছ, তুমি এই গাছকে কিয়ামত পর্যন্ত একটা সম্মান দিয়ে দিলাম। আল্লাহ কেমন সম্মান! আমার আল্লাহ বলে, তুমি গাছের চামড়া দিয়ে মানুষ ঔষধ বানাবে এবং তুমি গাছের কাঠ দিয়ে মানুষ সুগন্ধি বানাবে, আর সেই গাছের নামই হচ্ছে চন্দন গাছ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আদম আলাইহিসসালাম দুনিয়াতে চলে আসলো, হাওয়া আলাইহিসসালাম আমার আল্লাহ বলে, সাপ তোমাকে জান্নাতে রেখেছিলাম, সাপের তখন 70টা পা ছিল, হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ লিখে, আমার আল্লাহ বলে, সাপ তুমি যেহেতু আদম সফিউল্লাহর সাথে গাদ্দারি করেছ, পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ, তাহলে তুমি সাপকে কিয়ামত পর্যন্ত তিনটা শাস্তি দিলাম। আল্লাহ কি শাস্তি? আমার আল্লাহ বলে, এক নম্বর শাস্তি, তুমি সাপ যদি ইবলিসকে তোমার মুখের ভিতরে ঢুকিয়েছ, এতদিন তোমার মুখ থেকে সুগ্রাণ বের হতো, আজকে থেকে তোমার মুখের ভিতরে আমি আল্লাহ বিষ করে দিলাম, কাউকে কামড় দিলেই তার শরীরে বিষ শুরু হয়ে যাবে। আল্লাহ দুই নম্বর শাস্তি কি? দুই নম্বর শাস্তি হচ্ছে, তুমি সাপের 70টা পা আছে, তুমি যেহেতু ইবলিসকে পেটের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে ওই গন্ধম ফলের গাছে নিচে গিয়েছ, তোমার 70টা পা আমি আল্লাহ কেটে টুকরা টুকরা করে দিলাম। আল্লাহ তিন নম্বর আমার অপরাধ কি শাস্তি? আমার আল্লাহ বলে, তিন নম্বর, তুমি সাপকে দেখলেই মানুষ আঘাত দিয়ে মেরে ফেলতে চাইবে, তুমি সাপকে দেখলে মানুষ দাপ করে বাড়ি দিয়ে আঘাত করতে চাইবে। একটু চিন্তা করুন তো, একজন আদম সফিউল্লাহর বিরুদ্ধে আচরণ করার কারণে একটা সাপের যদি এত শাস্তি হয়, আদম সফিউল্লাহ তো একজন সিম্পল সাধারণ একজন নবী, আর আমাদের নবী তো সাইয়্যিদুল মুরসালিন, ওই নবীর সাথে গাদ্দারি করলে দুনিয়াতে বাঁচার কোনো উপায় আছে? কবরে বাঁচার উপায় আছে? হাসরে বাঁচার উপায় আছে? তাই আমাদের শিক্ষা গ্রহণ করুন, একটা সাপ যদি একজন পয়গম্বরের সাথে গাদ্দারি করে, আর আমরা মানুষ যদি গাদ্দারি করি হাবিবি কিবরিয়ার সাথে, তাহলে আমাদের জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন এই অবস্থান থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আমিন। ওহাবি হাফেজের পিছনে তারাবির নামাজ পড়া যাবে কিনা, এমনিতে আমি টেনশনে আছি। আজ থেকে 8-10 দিন পূর্বে আমি কক্সবাজার ইনানিতে একটা প্রোগ্রাম করেছিলাম, ওইখানে আমি বলেছিলাম ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, মধ্যখান থেকে কয়েকজন আমাকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু ওইখানে যারা ছিল 195 ভাগ সুন্নি, তখন ওই যারা 2-3 জন উঠেছিল তাদেরকে কি পরিমাণে যে আলুর ভর্তা, টমাটোর ভর্তা আর আপনার বেগুনের চাটনি বানিয়েছে আসলে আমি জানি না। আমি বলেছিলাম আপনারা মারবেন না, যদিও মারেন হালকা টাচ করে তাকে ছেড়ে দিবেন, শুনেছি পরে তাকে নাকি আহত করেছে। তো আমি বলতে চেয়েছিলাম যে এইখানে সবাই ছিল, আমি তো কাউকে গালি দিই না, আমরা বলি না এই ছেলেটা ভালো না, ওর সাথে হাঁটো না, এর সাথে হাঁটো। আর আমাদের তাহেরি সাহেব তো বলেছিল, আমি তো বালানা বালা লইয়া থাইকো, তো আমি তো সিম্পল বলেছি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। এই কথার মধ্যে কি কাউকে আমি গালি দিয়েছি? এই জবান খুলে গালি দিয়েছি? তো এই জন্যই বলি ওহাবি শব্দটা উচ্চারণ আমরা সুন্নিদের একমাত্র করি, কারণ আমরা জানি ওহাবি মানে হচ্ছে মাজার বিরোধী, ওহাবি মানে হচ্ছে আমাদেরকে কথায় কথায় মাজার পূজারি বলা, ওহাবি মানে হচ্ছে রসুলকে মাটি বলে সম্বোধন করা, ওহাবি মানে হচ্ছে রসুলের শানকে যত ছোট করা। কিন্তু আমরা ওহাবি বলি একটা সম্প্রদায়কে যারা সরকারের মদিনার সাথে গাদ্দারি করে। আমরা সব সময় বলি আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না। আমি গোলাম রব্বানিকে 1 লক্ষ গালি দিলে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি নিজেকে কন্ট্রোল করে রাখবো, কিন্তু রসুলদার বিরুদ্ধে জিব্বা নাড়ালে জিব্বা নাড়ালে ছিঁড়ে ফেলা হবে না, হাত তুলে বলো ঠিক কি না? কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, ওই নবী ছাড়া কিয়ামতের ময়দানে উপায় নাই, যেখানে তোমার মা তোমাকে চিনবে না, ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, কিয়ামতের ময়দানে তোমার মা তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে, তোমার বাবা তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে। যে স্ত্রীর কিডনি নষ্ট হলে 50 লক্ষ টাকার ঘর বাড়ি বিক্রি করে ইন্ডিয়ার মাদ্রাসা অপারেশন করার জন্য নিয়ে যান, সে স্ত্রী পর্যন্ত বলে যাবে কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, শুধু একমাত্র আপনার জন্য একজন মানুষ কাঁদবে, সেই তার মধ্যে পড়বে, চোখে পানি ফেলবে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, সেই নিয়ে হচ্ছে আমার হাবিবি কিবরিয়া। তো কিয়ামতের ময়দানে আমার মাও যেখানে মনে রাখে না যিনি আমার জন্য কাঁদবে এই মুহূর্তে, তার জন্য আমার জান, আমার প্রাণ, আমার কলিজা টুকরা টুকরা করে দিব। ওই নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সুন্নি জনতা যারা পরিমাণ বরদাস্ত করতে পারবো? এ জবান খুলে বলুন পারবো?
এজন্য ওহাবি মানে হচ্ছে রাসূলের দুশমন। দুশমন এটা কিন্তু কাফের মুশরিককে করা ডेंजरस। এই কারণে বললাম, কারণ কাফেররা আমাদের প্রকাশ্য শত্রু, তারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না। কিন্তু ওহাবি যারা, এরা মুনাফিক স্টাইলে আপনার সাথে লেবাস ধরবে, টুপিটা সুন্নির মতো, দাঁড়িটা রাসূলের সুন্নতের মতো, সব মুসলমানদের মতো, কিন্তু রাসূলকে আমার মতো গালি দিবে। এইজন্য ওহাবির পিছনে বিশ্ববিখ্যাত কিতাব কানুনে শরীয়তের মধ্যে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বতে লিখেছেন। বিশেষ করে যুগ জিজ্ঞাসা আমার ওস্তাদ আল্লামা ওসির রহমানুল কাদির হুজুর লিখেছেন চমৎকার করে ফতোয়াটি, কোন ওহাবির পিছনে যদি এক্সাম্পল স্বরূপ শ্বশুর বাড়ি গিয়েছেন, নানার বাড়িতে গিয়েছেন, এই লোকটা কি ওহাবি নাকি সুন্নি আপনি জানেন না, আপনি তার পিছনে ইক্তেদা করলেন, নামাজ করলেন, যে কোনো নামাজ হোক, এটা সেটা হোক, জানাজার নামাজ হোক, সেটা আপনি যে কোনো নামাজ হোক বা এমনি নামাজ হোক, আপনি নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে একজনের বিশ্বস্ত সূত্রে আপনাকে নিউজ দিল যে এই নিশ্চিত কাট্টা ওয়াবি যেটাকে বলা হয়, ক্লিয়ার ওয়াবি, আপনি যদি জানতে পারেন সে রাসূলের গোস্তাক, সাথে সাথে যদি ওয়াক্ত থাকে ওয়াক্তের ভিতরে আপনার নামাজ যা পড়েছেন এটা ক্যান্সেল হয়ে যাবে, আবার আপনাকে নামাজ আদায় করা আপনার জন্য ওয়াজিব করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এক কথায় বাতিলের পিছনে ইক্তেদা করা যাবে না। রাসূল সরকার মদিনা বলেছেন লা তুকা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুসাল্লু মাহুম, যারা বাতিল তাদের সাথে বসে খাওয়া যাবে না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তাদের সাথে আপনি বাজার করতে পারবেন না, তাদের সাথে বসতে পারবেন না, এমনকি লা তুসাল্লু মাহুম তাদের সাথে নামাজ পড়তে পারবেন না। তো স্পষ্ট যেখানে হাদিস মুবারাকে ইবনে মাজাহ শরীফ গাদ্দার দ্বারা এই রাসূলের বিরোধী যারা ওদের সাথে নামাজ পড়া নিষেধ করা হয়েছে, তাহলে নামাজ যদি আপনি ইক্তেদা করেন জেনে শুনে তাহলে আপনার নামাজ আদায় হবে না, বরং জেনে শুনে আপনি আদায় করার কারণে আপনি গুনাহগার হবেন, কারণ ইচ্ছে করে আপনি রাসূলের দুশমনের পিছনে দাঁড়িয়েছেন। সেই জন্য আর যদি নামাজ পড়ার পরে জানতে পারেন সে অবশ্যই বাতিল ছিল, নামাজের ওয়াক্ত চলে গিয়েছে সেটা ভিন্ন, কিন্তু নামাজের ওয়াক্ত যদি থাকে তাহলে ওই নামাজকে আবারও আপনি আদায় করে নিতে হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বাতিল আকীদা থেকে আমাদেরকে বাঁচার সুযোগ করে দেন। আমি কি গজলটা বললে কষ্ট পাবেন, সমস্যা হবে? তো আমরা তো মারতে পারি না, কারণ আমরা সুন্নিদের অভ্যাস কিন্তু কথায় কথায় শাপলা চত্বরে আগুন জ্বালানোর অভ্যাস কিন্তু আমাদের নাই বাবা। আমাদের কথায় কথায় বাইতুল মুকাররমে যে টাইলসের মধ্যে আমার মুসল্লি আনিকারাম সেজদা দেয়, তারা আন্দোলন করতে গিয়ে টাইলসের মধ্যে পাথর দিয়ে ধাপ করে আঘাত করে সেই সেজদা করা টাইলস পুলিশের উপর আক্রমণ করার অভ্যাস কিন্তু আমাদের সুন্নিদের নাই। কথায় কথায় বার্ষিক চত্বরে গিয়ে যুবকের পায়ের রক কেটে দেওয়ার অভ্যাস কিন্তু আমাদের সুন্নিদের নাই। আমরা মারতে পারি না, কারণ মারি না এই কারণে মান সালিমাল মুসলিমুনা লিসিয়াহি ওয়া লিয়াদিহি। রাসূল বলেছেন প্রকৃত মুসলমান সে যার হাত মুক্তি গণ্য মুসলমান রক্ষা পায়। মারতে পারি না তো অন্তর রাসূলকে আমার মতো বললে জ্বালা হয় না, কষ্ট হয় না? তো জ্বালা নিবাতে হলে মাঝে মাঝে পানি তো দরকার। তো মাঝে মাঝে দুই একটা টোকা না দিলে আবার আমাদেরকে দুর্বল মনে করবে, সেজন্য মাঝে মাঝে আমি টোকা দেই আর কি। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালা না সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা না সুন্নি হইয়া। আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়, কোনো সমস্যা আছে? এ সুন্নি পড়ে যে খুশি না বেজার, ডান হাত তুলে বলুন খুশি না বেজার। আমি ক্লিয়ার কাট বলি ভাই, আমার মুরব্বী একজন এসেছিল কয়েকজন ছেলে নিয়ে, তাদের আমাকে দাওয়াত করেছিল 24 তারিখ। আমি আবার বলি দাওয়াতটা আপনারা রাখবেন কি ক্যান্সেল করবেন, আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, আমি আমার আকিদাটা একটু ক্লিয়ার করি, এরপরে যদি দাওয়াত ক্যান্সেল করেন আমার কোনো দুঃখ নাই। আমার আকিদা রসুলের প্রেমের কথা বললে কারো মুখ যদি কালো হয়ে যায়, রসুলের ইশকের কথা বললে কারো মুখ যদি মলিন হয়ে যায়, রসুলের মহাব্বতের কথা বললে কারো মুখ যদি কালো হয়ে যায়, ক্লিয়ারলি আমি বলে দিলাম তাকে 1 তালাক, তাকে 2 তালাক, তাকে 3 তালাক, আমার মা হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, বাবা হতে পারে, তামাম দুনিয়ার সব কিছু কুরবান দিতে পারে, কিন্তু মদিনা ওয়ালার কসম মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? হ্যাঁ মুরব্বী, দাওয়াত কি রাখবেন না ক্যান্সেল? আসে দাওয়াত চলবে? তাহলে ঠিক আছে, আমি ক্লিয়ার বলে দিলাম রসুলের প্রেমের কথা বলার পরে যদি দাওয়াত 100টা ক্যান্সেল নো প্রবলেম, কারণ মদিনাওয়ালা যদি রাজি হয়ে যায় কিসের দাওয়াত? তামাম দুনিয়া আমাদের কদরের মধ্যে চলে আসবে। আর সরকার মদিনা যদি রাজি হয়ে যায় এই গোলাম বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ বললে সরকার মদিনা নূরানি কুল মোবারক রাখবে, রাখবে, কোনো সন্দেহ আছে? জবান করলে সন্দেহ আছে, সেই জন্য বলছি আর কি। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, এই তোমরা আমার গাড়িটা একটু দেখো, গাড়িটা ঠিক আছে কিনা দেখবে। কেমন কোরআনের কথাগুলো কি তার ভাইয়া, আল্লাহ
তাহলে গসা দিলে টাকা আসে না? তাহলে দিকে শুরু হয়ে গেল দিকে টাকা এরকম আসে, গসও চলবে ইনশাল্লাহ। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই, সুন্নি পড়েছে খুশি হলে প্রত্যেকটা জবান খুলতে হবে, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই, ও হাবিবালানা সুন্নি হইয়া, নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, সবাই নামাজ পড়ে। সত্যিকার অর্থে বলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা, না দুই হাত তুলে আল্লাহকে দেখান চাই কিনা, নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজ পড়ে, জান্নাতের চাবি নামাজ, টু দা পয়েন্ট, জান্নাতের চাবি কখন নামাজ আপনার জন্য হবে, জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তালা, ডান হাত তুলে বলো ঠিক কি না, নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তালা, নবীর নূরে সবই পয়দা, ওরে নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দে কো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি, শেষবার মতন কোরআনের কথাগুলো হাদিসের গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা মৃত্যুর আগ পর্যন্ত শূন্যই পরিচয় বেশি থাকতে পারে, সবাই বলি আমি বল হাসিবি রবি জাল গায়রল্লাহ নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা, এটা খুব খারাপ লেগেছে না? সত্যিকার অর্থে খারাপ লেগেছে? যদি খারাপ না লাগে, ছোট্ট বাচ্চাদের কি গজলগুলা না দিয়ে, আমরা মোটু পাতলু না কি একটা আছে নাকি একটা কার্টন না, মোটু পাতলু কি, আমার ওদিন মাহফিলে গেলাম, ছোট্ট বাচ্চা মাটির মধ্যে গড়াগড়ি, আমি বললাম মারলেন কেন, বলুন না হুজুর মারি নাই তো, কি হয়েছে, কো মোটু পাতলু কার্টুন চাই, এখন মাহফিলের দিন হচ্ছে কার্টুনটা দেওয়াকে ঠিক হবে, কার্টুন দেই না এই জন্য মাটির মধ্যে গড়াগড়ি করে, আমি কে আরে সব বনা, আমি তো মনে করছিলাম মনে হয় ফিরতে ফিরতে মনে অবস্থা খারাপ করে ফেলছেন, বলে না, তো আপনি ছোট্ট বাচ্চাদেরকে আমরা মোটু পাতলু দিই, আরো কি কি কার্টুন আছে আমি জানি না, আসলে অনেকগুলো কার্টুন, এই কার্টুনগুলো একটু চিন্তা করুন তো, ছোট্ট বাচ্চাদেরকে যদি মোটু পাতলু কার্টুন ড্যান্স নাচ হিন্দি গানের নাচ দুই বছরের বাচ্চা থেকে শিখান, তাহলে আপনার সন্তান থেকে আপনি কি পাবেন, কিচ্ছু পাবেন না, পাবেন কি জানেন, ওই যে আজ থেকে 10 দিন পূর্বে আমরা ঘটনা দেখেছিলাম, ঢাকা পাঁচ সন্তান বাবা মারা গেছে, বাবার লাশকে ততক্ষণ পর্যন্ত দাপন করবে না সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ আমাদের সম্পত্তি ভাগাভাগি হবে, আমি আমি গল্প বলছি না বাস্তব কথা বলছি, পাঁচজন সন্তান তারা বাবার লাশকে রেখে জায়গা সম্পত্তি ভাগ করে, পুলিশ আসলো বললো আরে বাবা তো কবর দিয়ে বলে, বলে না পুলিশ কোনো কথা বলবেন না, দরবারি আসলো মেয়র আসলো কোনো কাজ হয় না, একদিন দুই দিন সম্পত্তি যখন ভাগ এখনো কমপ্লিট হয় নাই, বাবার শরীর থেকে আস্তে আস্তে পচা দুর্গন্ধ বের হচ্ছিল, কোটিপতি মানুষগুলা এবার আশেপাশের মানুষ বলে আর সন্তান তো গাদ্দার সন্তান তো নিষ্ঠুর, কিন্তু আমরা প্রতিবেশীর একটা হক কি আছে না, প্রতিবেশীর মানুষটা 5 টাকা 10 টাকা 20 টাকা উঠিয়ে এই কোটিপতি মানুষটাকে এরপর দাপনের কাপন করে এলাকার মানুষ দাপন করলো, সন্তানরা জায়গা জমি নিয়ে বাগ বাটোয়ারার মধ্যে পড়ে রয়েছে, আমার কেন জানি মনে হলো এই সন্তানগুলাকে সঠিকভাবে বাবা শিক্ষা দিতে পারে নাই, ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে
ব্রিটিশ স্ক্যানার বানিয়েছে কিন্তু কোরআন শিক্ষা দিতে পারে নাই, সুন্নাহ শিক্ষা দিতে পারে নাই, আদর্শ শিক্ষা দিতে পারে নাই। যদি শিক্ষাই দিতে পারত তাহলে নায়ক রিয়াজের শ্বশুর কেন মাতার মধ্যে পিস্তল থেকে দাঁত করে গুলি করে, তার মাতার মস্তিষ্কের মগজ বের করে ফেলে? ওই যে ছোট্টবেলায় সন্তানকে কার্টুন, গান, নাচ, ড্যান্স দেখিয়েছে, সন্তানকে যদি এগুলা দেখান, সন্তান বড় হলে আপনার সাথে গাদ্দারি করবে বাবা, বলবেন হুজুর কান্না করে। ছোট্ট বাচ্চাদের একটা সফটওয়্যার কি জানেন, ছোট্ট বাচ্চারা জানে আমি কান্না করলে আমাকে চিপস দিবে, আমি কান্না করলে চকলেট দিবে, আমি কান্না করলে ললিপপ দিবে। কিন্তু আপনার সন্তান একদিন দুইবার তিনবার কান্না করার পরে দেখবেন আপনার সন্তান যখন পায় না তখন কতক্ষণ পরে দুর্বল হয়ে যাবে। এই দুর্বলতা আপনি কন্ট্রোল করে নিয়ে একটু কান্না করলে করুক না, আপনার সন্তানকে গান নাচ যখন পাবে না তখন মাথা পুরো হ্যাং হয়ে যাবে। আপনার সন্তানকে গজলটা দিবেন একবার দুইবার তিনবার শোনার পরে আল্লাহর রহমত কানের ভিতরে যখন ঢুকে যাবে আপনার সন্তান দেখবেন গজল ছাড়া কিছুই ভালো লাগে না, কোরআন তালা ছাড়া কিছুই ভালো লাগে না। কোন সন্তানকে ছোটবেলায় নাচ গান কার্টুন দেওয়া যাবে? এ জবান খুলে বলুন যাবে? আরে হাসবি রব্বি জাল্লাল্লাহ গজলটা বলেছে এটা দিয়ে দেখেন না, পাকিস্তানে দুই তিনটা মেয়ে তারা গেয়েছিল কত সুন্দর লেগেছিল, 20-30 কোটির উপরে মানুষ দেখেছিল, তাদেরকে বাবা দিয়েছে। এছাড়াও তো আরো গজল রয়েছে, ওই দিন দেখলাম ছোট্ট একটা মেয়ে তার মাকে নিয়ে গজল গায়, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এ ছোট্ট বাচ্চা তোমরা পারো না তো সবাই বলেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা অনন্ত অনন্তকাল অবিরত, চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো। এই গজলটা দেন না সন্তান, তিন ছোটবেলার ব্রেন কিন্তু কম্পিউটার থেকে মারাত্মক, তিন চারবার শুনলে দেখবেন আপনার সন্তান মাথা মুখস্থ হয়ে গিয়েছে। একদিন ছোট্ট বাচ্চাটা মায়ের পাশে বসে বসেই বলবে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো। মায়ের সামনে যদি সন্তানের কথা শুনে মারকে চোখের পানি ধরে রাখতে পারবে? তো আমরা কি না দিচ্ছি, না আমরা কে দিচ্ছি সন্তানকে? ছোট্ট বাচ্চা ওদিন দেখলাম ভাই বন্ধুরা দুজন মারামারি করে সুন্দর একটা গজল লাগিয়ে দিয়েছে, মারামারি শেষ, কি গজল, আমরা দুবাই বোন মা বাবার দুনয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন, ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদরে রেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই গজলটা ভাই বোনের শুনলে মারামারি করার সুযোগ আছে? নানা জবান খুলে আছে। ছোট্ট মেয়েটা তার মাকে কি বলে জানেন, তুমি যখন জাগো ফজর হলে আমাকে মা কেন না জাগা। ছোট্ট মেয়ে বলে, মা ফজরের সময় তুমি যখন উঠে আমাকে জাগাও না কেন? অনেকে বলে থাক মেয়েটাকে ডাকিয়ে না সকালবেলা একটু ঘুমালে শরীরটা মোটা টোটা হবে, গালগুলা একটু মোটা টোটা ফুলে টুলে যাবে, একটু ডাকেন না। তো আমরা ছোট্ট বাচ্চাকে না ডেকে ঘুম থেকে ঘুমের মধ্যে রাখি, কিন্তু ছোট্ট বাচ্চা কি বলে, তুমি যখন জাগো ফজর হলি আমাকে মা কেন না জাগা, তোমার মতলবটা কি মাগো বলো তো দেখি, তোমার মতলবটা কি মাগো বলো তো দেখি, জান্নাতি কি একাই যেতে চাও। মতলব কি একে একে জান্নাতে চলে যাবে, আমাকে কি জান্নাতে নিবে না? একটু জবান খুলে বলে সুবহান আল্লাহ। এই গজল গুলো দেন না সন্তান, দেখবেন ছোট্টবেলা যেমন সন্তানকে দোলনার মধ্যে দুলিয়ে দুলিয়ে মানুষ করেছেন, আপনি যখন 70-80 বছর হয়ে যাব পারবেন না আপনার সন্তান প্রস্রাব পায়খানা আপনার করার জন্য কুলে করে দোলনার মতো দুলিয়ে দুলিয়ে রান্নাঘর থেকে পাকঘর পাক করতে
কেউ টয়লেট বাথরুমে নিয়ে যাবে, সন্তান গাদদারি করবে না। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে কোরআন সুন্নাহর রাসূলের সুন্নতের লেবাস আমরা তাদের গায়ে মদিনাওয়ালার রঙে রঙিন করতে পারি। একটু জবান খুলে বলি আমিন। আমরা দোয়া করব হযরত গাজী আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদ আর বাইরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমার যুবক ভাইরা, প্রত্যেকের নাম যদি আমি জানতাম বিশ্বাস করুন প্রত্যেকের নাম বলতাম, কারণ তারা আমাকে যেখান থেকে রিসিভ করেছে অক্লান্ত পরিশ্রম করে মোটরসাইকেল অন্তর্বক্ষে আমরা 20-30 লিটার তেলে তো মনে চলে গিয়েছে, এটা মহাব্বত এটা হৃদ্যতা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। তারপর তারা রিসিভ করেছে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা এত সুন্দর, আজিম সানিচ্ছে করলেই তো এটা গানের কনসার্ট করতে পারতো, নাচ করতে পারতো, ড্যান্স করতে পারতো, কোন জায়গায় সান মার্টিন গিটা সফর করতে পারতো, কিন্তু তারা নেশা করে ঠিক, তবে মদের নেশা নয়, হিরোইন বা গাঁজার নেশা নয়, তাদের নেশা হচ্ছে সাব্ব নেশা ইফি ইবাদাতিল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ, তাদের নেশা হচ্ছে আল্লাহর মহব্বতের নেশা, সরকার মদিনার মহব্বতের নেশা। আমার রাসূল বলেন যারা আল্লাহ রাসূলের প্রেমের নেশা করতে পারবে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আমি রাসূল তাকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের জন্য দোয়া করব যারা অক্লান্ত পরিশ্রম করেছে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা প্রজন্মের পর প্রজন্ম ধারাবাহিকভাবে জারি থাকতে পারে, একটু জবান খুলে বলি আমিন। এবং এই মাহফিলে যারা 1 টাকা থেকে শুরু করে 1,000, 10, 20 যে যতটুকু দিয়েছে আমি তো নাম জানি না, প্রত্যেকের অন্তরের খবর আমার আল্লাহ জানেন, দেখেন, বুঝেন। আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক মাকাসাদ কবুল সাথে আমার ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান রয়েছে, আজকের মাহফিলে যে আমলটি সবচেয়ে বেশি পছন্দনীয় হয় ওই কবরের জিন্দগির গুণাগুলো মাফ করে দেখে। এবং আমার সামনে আমার প্রজেক্টর আছে নাকি, প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনরা যারা দেখতে পাচ্ছেন এবং যারা এখানে আছেন প্রত্যেক অন্তরের নেক মাকাসাদ রাসূলুল্লাহর উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান মোবারক রাসূল আল্লাহ কবুল করুক। এবং আমার মিডিয়ার যারা এসেছেন মিডিয়ার ভাইদের মোহাব্বত ভালোবাসা সুন্নিয়তের পক্ষে কাজ করতে পারে এবং মৃত্যুর আগ পর্যন্ত ইনকামের মধ্যে রোজগারের মধ্যে রব্বুল আলামিন কোটি গুণ খায়ের বরকত নাজিল করে একটু জবান খুলে বলি আমিন।